বের হতে পারবো না, আজকে তো একটু নিউজ পড়তে হবে, তো তুমি একটু ম্যানেজ করে নিও। আর শোনো হারামজাদা, তোমাকে যেন আমি অন্য কোথাও কারোর সাথে বের হতে না দেখি, তাহলে একদম খুন করে ফেলাবো বলে দিলাম। ওকে, লাভ ইউ, বাই। শুরু করবো? ওকে, সবাইকে স্বাগতম। আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। হতে পারে বিবাহিত লোক বেরিয়ে পড়েছে কলেজ পড়ুয়া প্রেমিকার সাথে, কিংবা এক্সট্রা ক্লাসেসের বাহানা দিয়ে আমাদের মাঝেই কোনো রোমিও জুলিয়েট বের হয়ে পড়েছে আজ, কিংবা বাসায় প্রিয়জনকে রেখে অন্য প্রিয়জনকে নিয়ে বেরিয়ে পড়া আমাদের মাঝেই কেউ। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পালন করছে ভ্যালেন্টাইন্স ডে। কার বাবু কার কাছে যাচ্ছে আমরা জানি না, তবে আজকের দিনের বিশেষত্ব এটাই যে বাবুরা যাচ্ছে। আজকে আরেকটি বিশেষ দিন, পহেলা ফাল্গুন। ফুল ফুটুক আর না ফুটুক, মনমে লাড্ডু ফুটা। সিঙ্গেলদের জন্য বেরিয়ে পড়ার আজকে সুবর্ণ সুযোগ। চলুন আমরা দেখে আসি আজকের দিনটি কে কীভাবে পালন করছে। রমনা পার্কে অবস্থিত তাহুর আদনানের সরাসরি রিপোর্ট থেকে। তাহুর ভাই। হ্যালো, হ্যালো। জি তাহুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাবনা, আমি শুনতে পারছি আপনাকে। জি, আমি রমনা পার্ক থেকে তাহুর বলছি, আর এখানে দেখতে পারছি চারপাশে ভালোবাসার গুনগান, ভালোবাসার কবুতর, ভালোবাসার জোড়া, সব কিছু যা আপনি বলতে পারেন। আজকে একটা বিশেষ দিন, ভালোবাসার দিবস, স্বাভাবিক এখানে ভালোবাসার জোড়ারাই থাকবে। তা আমরা দেখতে আসছি এরা কীভাবে কী করছেন। আর ভালোবাসার ফুল তো সবার মনে ফুটে, তাই না? এটা আস্তে আস্তে বড় হয়। কি কি বড় হয় বললেন? আরে ফুল, ফুল, ফুল বড় হয়, আর কিছু না, শুধু ফুলটা বড় হয়। আর জিনিসটা হচ্ছে, আজকে আরেকটা বিশেষ দিন, আজকে হচ্ছে পহেলা ফাল্গুন। আর এই পহেলা ফাল্গুনের ফুল কেমন করে ফুটে, আসুন আমরা জিজ্ঞেস করে আসি মানুষজনের কাছ থেকে। হ্যালো আপু। আপনাকে ভালোবাসার দিবস এবং ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপু, আপনি এখানে কারো সাথে আসেন নাই? আপনাকে দেখছি না কারোর সাথে। জি, আমি অপেক্ষা করছিলাম আমার ভালোবাসার মানুষের জন্য। উনি আসলে আমরা একটু টাইম স্পেন্ড করব, ঘুরবো, ফিরবো, খাবো, দাবো। ও, তার মানে আপনি এখন এখানে একা? জি, আপাতত। আপু একা, তার সাথে আমার আলোচনা করার দরকার নেই, টাইম ওয়েস্ট করা দূর। আল্লাহ, দুনিয়াতে এমন কোন মেয়ে আছে যার ছবিতে তুই লাভ রিয়্যাক্ট দিস নাই? হ্যাঁ, এত মেয়েকে তো আমি লাভ রিয়্যাক্ট দেই না, অল্প কয়েকটাকে দেই। অল্প কয়েকটাকে তুই কেন দিবি? তুই শুধু আমাকে লাভ রিয়্যাক্ট দিবি, তুই আমার ছবিতে কেন লাভ? ছবি তো সুন্দর আসছে, আমি কেন দিব না? ছবি সুন্দর আসছে মানে তুই কি বুঝিস? আমার চেহারা সুন্দর না? অবশ্যই সুন্দর, কিন্তু এটা তো সব থেকে বেশি সুন্দর, তুই শুধু আমার ছবি। আস্তে আস্তে এখানে মানুষজন আসছে। আমরা দেখতে পারছি কিভাবে দুই টোনার টুনি ঝগড়া ঝগড়ি করতেছে। আসেন একটু দেখি। কিন্তু ওদেরকে তো আমি বলি না। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, কিছু বলতে হবে না। আপনার এই ভালোবাসার দিবসের ব্যাপারে কি মতামত এটা জানতে চাচ্ছি আর কিছু না। দেখেন, ভালোবাসাটা তো এখন আপনার ফেসবুকেও চলে আসছে, তাই না? তো ফেসবুকে আপনি লাভ রিয়্যাক্ট যে দিবেন সেটা শুধু একজনের ছবিতেই দিবেন, তুই আমার ছবিতে দিবি, একজনের ছবিতেই দেয়া লাগবে, ঠিক আছে? এখন লাভ রিয়্যাক্ট আপনি এভাবে যত্র তত্র বিলাইতে পারেন না। জি। আরে এইবার একটা কমেন্ট করছস কেন? আস্তে 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 আস্তে। ফুল পরে পাতা নরে, পাতায় পাতায় হিয়া, তুমি না করলে কে করিবে বিয়া? সোনার মায়া পোলা বয়া বয়া একটা আরেকটার কোলের মধ্যে বয়া রয়েছে, আর আমি এনে বয়া বয়া পাতা ছিটতেছি, হাসি দেখতেছি। কি খেলাধুলা লাগাই দিছে, জীবনটাই পুরা তামা তামা বানা দিয়েছে আমার। একবার দেখাই তো ভিতর দেখে আগুন, খালি আগুন আর আগুন, এই আগুনের জ্বালা কার দিয়ে দেখাবো? আরে আগুন ছাড়, আগুনটা এটাও ভাঙে না। ধর কই ওহ নদী মাইয়া মাইয়া, সব জায়গায় কই যে বোম আমি? আরে মা, পিছলা পুছলা খা, জীবনে কি লইছিলাম আমি? কিস্মতে খালি থাকতেছি খেলাধুলা, আমার কই খেলাধুলা পারবি কই? না থাকে খেলাধুলা লাগবো না, পাতা ছিঁড়ে পড়বে। আপনি রে মনে হয় বাকি ছিল, এটা আপনি
ভাই আমি রিপোর্টার, এখানে আসছি রিপোর্টিং করতে। তো এখানে তো দেখলাম ভাই চারপাশে মানুষজন। হ্যাঁ, আপনি কার সাথে আসছেন এখানে? আসছিলাম একজনের লোকে দেয় নাই। কি দেয় নাই? ওই যে দেখতেছেন আশেপাশে দেওয়ানো চলতেছে। হ্যাঁ মিয়া, আপনারা জিগে মিয়া ভালোবাসার জিনিসের ব্যাপারে জিগে আপনি কার দেয় না দেয় না এখন কথাই সব। এই ভাই জ্বালান না তো যান, হুদাই মিয়া পেছেন না যান। এ ভাই কার ইন্টারভিউ নিতে এলাম আমি এখানে? ভালোভাবে কথা কইলাম, ভালোভাবে কথা কন না আপনি আমার লগে কোনো কথাই সব। আপনারা ধুনফুনের কথা মা কথা হইতাছেন মিয়া, এই ধুনফুন কথা আম কইলা করুন না যান বাগান। দেখো তো সবকিছু আনছো কিনা। সেল ফোন চেক, মেকআপ চেক, জুস চেক, গাধার বাচ্চা চেক। ওলে আমার কিউট বেবি তা লাভ করে না, চলো ফলো মি একটা ছবি। খুব সুন্দর ছবি তোলা হচ্ছে। এক্সকিউজ মি আপু, ক্যান বি টক? আজকে তো আপু ভালোবাসার দিবস তাই না? আপনি এখানে আসছেন, আপনি কি করছেন সারা দিন ধরে? এই তো সকালে একটু ছবি তুললাম। আচ্ছা, তারপর একটু ফুচকা খেলাম, তারপর আবার ছবি তুললাম, তারপর আবার ছবি তুললাম, তারপর আবার ছবি তুললাম। আমরা ছবি তুলি যে আপু আপু আপু, এই যে আমি আপনার ছবি, এই যে ফার্স্ট যে ক্যামেরা দিকটা আছে, ক্যামেরা দিকটা। আরে আরে ভাই, এটা তো ভিডিও, এই যে ভাই, এটা নিউজ রিপোর্টিং ভাই, এটা নিউজ রিপোর্টিং। স্মাইল স্মাইল স্মাইল, ওই যে আমরা ছবি তুলব, আমরা ছবি তুলব, গ্রুপ ফটো, গ্রুপ ফটো। কি করতেছে বুঝতেছি না আমি, আমি তো কিছু বুঝলাম না ভাই। আমার ইন্টারভিউ, আরে ভাই কি শুরু করলি? আরে ভাই আপনি আসেন, আপনি আসেন, আরে আসেন। এই যে ভালো আছেন? এই যে সব, এই যে সব, সব এই চলো চলো, আমরা ওদিকে চলো। এতগুলোর জোরার মাঝে একজন বড় ভাই একা বসে আছে বেঞ্চে। আসেন তার সাথে কথা বলে আসি আমরা। কি খবর বড় ভাই? এইতো ভাই। আচ্ছা বড় ভাই, আমার তো মনে করেন আমি রিপোর্টার মানুষ, এখানে আসছি 14 ফেব্রুয়ারি উপলক্ষে, আজকে ভালোবাসা দিবস। এই দিনে ভাই ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে, আর এখন তো ভাই এমন যুগ, ব্যাটা ব্যাটারে বেডি বেডি সব সবার প্রপোজ করে। তো এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি ভাই? আজকে 14 ফেব্রুয়ারি না, পৃথিবীর সবচাইতে লুচ্চা দিবস, সবচাইতে লুচ্চা দিবস। মগা মগির লয়া, সখাই সখির লয়া, হাতে হাত ধরে কয় আই লাভ ইউ চু চু চু, আই লাভ ইউ চু চু চু। এইসব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজ কোনো বিশৃঙ্খলা চায় না, এইসব লাঠি মেরে বাইর করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? জি জি জি, ঠিক কিনা বলেন? জি জি, ঠিক 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 আছে না কথাটা? জি জি, যুক্তি আছে না? জি, আসলে ভুল আমার হইছে, এটা আমার যুক্ত হইনে যে আমি এখানে এসে বসছি আর কি, আমার বসা উচিত না। আপনার ভুল এনে না না, আপনার আপনার ভুল কি? না না, থাক বড় ভাই, আপনি বসেন বড় ভাই, থাক, তোর ভুল কি? তুই বয় না, হ্যাঁ বড় দাস কইতি, হ্যাঁ কে বলে দাস কইতি, এই এই তোর মা, এদিকে এদিকে। অনেকজনের ইন্টারভিউ নিছি, অনেকের সাথে কথা বলছি, কিছুজন তো খেদা দিছে আমাকে, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছি রিপোর্টার ঠেটা, আমার নিউজ দিতে হবে। খুঁজি আরও কারো পাই কি না ভালোবাসার দিবসের শুভেচ্ছা দেওয়ার জন্য, পাইছি আরেকজনকে, আসো কথা বলি। হ্যালো ব্রাদার, হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে ভালোবাসার দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা আপনি তো এখানে আসছেন তাই না, আপনার অনুভূতি কেমন ভাই? দেখেন আপনারা অহেতুক কিছু প্রশ্ন নিয়ে এখানে আসেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। আপনারা একটা একটা গোলমাল লাগানোর জন্য এসব জিজ্ঞেস করেন, এগুলো করবেন না। এই যে কি হচ্ছে এসব, হচ্ছেটা কি? কি বলছেন, কি বলছেন পুরুষ? এই যে পুরুষ, কি বলছেন আপনি? কিছু না কিছু না, আমি কিছু, চুপ করো বেয়াদব কথাকার, যাও যাও এখান থেকে। আরে ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেখতে পারছেন কত হাঁপাচ্ছি, কতজনের ইন্টারভিউ নিলাম, কথা বলার চেষ্টা করলাম, কেউ খেদা দেয়, কেউ লাঠি মেরে ফালা দেয়, কেউ ঝাড়ি মারে, কেউ বলে বেয়াদব। এই
কি করে বাড়াইতেছে ভাইরে তুমি জানতামই পড়া নাই রে কবে জানতামে বলতে বলতে এগুলো শুনবলতে হে গাইস ইফ ইউ গাইস লাইকড आवर ভিডিও ডু শেয়ার ইট উইথ ইওর फ्रेंड्स ক্লিক দা লাইক বাটন অর জাস্ট পুট আ রিঅ্যাকশন অন आवर ভিডিও এন্ড প্লিজ কমেন্ট ডাউন বিলো টু শো আস হাউ মাচ ইউ লাভ আস ইয়া Oh hey, please subscribe. Subscribe করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আমারও দরকার হবে। হ্যাঁ, এটা দরকার। আর কিছু কিছু দরকার। কি? 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 কি?